আল্লাহ পাকের ওলি ও যুবকে ও আমার মুরব্বী বাপ জানালাম চার ইমামে রাখিমাম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিম আল্লাহ নবীর হাদিসের দাসটা শুরু করে দিলেন হাদিসের দাসটা চালু করে দিলেন শয়ে শয়ে আলেম ওলামা বসে গেলেন শয়ে শয়ে মুহাদ্দিসরা বসে গেলেন শয়ে শয়ে ফকিরা বসে গেলেন ও যুবকে আল্লাহ নবী চার ইমামে রাখিমাম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিম ওনার ওই মজলিসে বসে গেলেন হাদিসের বড় পণ্ডিত হাদিসে বড় পণ্ডিত হাদিসে বড় মুহাদ্দিস বড় একজন সিকা রাবি হযরত আব্দুল ইবনে মুবারক হযরত আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি উনার দরবারে বসে গেলেন উনার কাছে বসে গেলেন আল্লাহর ওলি চার ইমামে রাকিমাম হযরত ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিস শরীফে দরসটা শুরু করে দিলেন হাদিস শরীফে দরসটা চালু করে দিলেন ও যুবকে আল্লাহর ওলি হযরত আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি চার ইমামে রাকিমাম হযরত ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি চেহারা দিকে দেখতে পেলেন মুখের দিকে তাকিয়ে দেখতে পেলেন শরীরটা লাল হয়ে গেল শরীরের রংটা বদলে গেল শরীরের কালারটা পাল্টে গেল শরীরের রংটা চেঞ্জ হয়ে গেল আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলো না আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলেন না ও যুবকে আল্লাহ হযরত আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ দেখতে পেলেন শরীরের রংটা পাল্টে গেল মুখের রংটা বদলে গেল হাদিস শরীফ বন্ধ করলো না আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি মজলিসটা শেষ হয়ে গেল মজলিসটা সমাপ্তি হয়ে গেল সবাই টুক টুক করে উঠে উঠে চলে যায় হযরত আব্দুল ইবনে মুবারক হযরত আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি উনার সামনে চলে গেলেন কাছে দেখি দাঁড়িয়ে গেলেন ও হযরত ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর বিয়াদবিটা মাফ করুন আমি আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আপনাকে দেখেছি হুজুর আপনার দিকে তাকিয়েছি হুজুর আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দরসটা দিচ্ছিলেন শরীরের রংটা পাল্টে গেল শরীরের কালারটা বদলে গেল হাদিস শরীফ বন্ধ করো না মুখে মধুর্য কমলো না হাদিস শরীফে বর্ণনা কমলো না মুখে বর্ণনা থামালেন না আল্লাহ পাকের ওলি আমার শরীরের দিকে দেখলাম রংটা পাল্টে গেল শরীরের কালারটা বদলে গেল ও যুবকে চার ইমামে রাকিমাম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি জানিয়ে দিলেন আল্লাহর ওলি শুনিয়ে দিলেন ও হযরত আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দরসটা দিয়েছিলাম আমাকে এদিকে বর্ষার সময় কবর খুললে পানি ওঠে জানাজা পড়ে রিসালে সব সবরেসানি করে লাশটাকে রেখে দিয়ে দুজনকে কবরে নামায় দুটো বালতির তাড়াতাড়ি ছেঁচেছে যে ফেল ওগুলো তাড়াতাড়ি ফেল তারা হুড়ো করে কবরের পানিগুলো তুলে ফেলে একটু শুকনো পানা হলো হালকা সাথে সাথে ঝুড়ো ঝুড়ো মাটি দিয়ে তলায় লেপে দিয়ে তাড়াতাড়ি নামা তাড়াতাড়ি আবার পানি উঠছে তাড়াতাড়ি করে লাশটা নামিয়ে মাটি মঞ্জিল করে চলে গেলে এবার বলেন তো এবার যে পানিটা উঠছে ওটা ছিঁচবে কে এবার যে পানিটা উঠলো ওটা ছিঁচে ছিঁচে ফেলবে কে কেউ যাবে না কেউ আসবে না আমল যদি করতে পারি আল্লাহ আল্লাহর রাসূলকে যদি খুশি করতে পেরেছে তখন কবর আর পানি উঠবে না কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে জোরে বলা যাবে না আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে বলেন না আমিন জোরে জোরে বলেন আল্লাহুম্মা মনটাকে ভালো করে মরণ কিন্তু হবেই হবে কবর আমার আপনার হবেই হবে সেদিনের জন্য কি হলো বলে দিনের দিন দিনের দিন দিনের দিন যেভাবে সমাজ আমরা নোংরামে শুরু করে দিয়েছি লজ্জার কথা কাকে বলবে রাত তিনটে রাত চারটে ঘুম থেকে উঠে সবজিটা তুলে কি জল করে ফেসারি ঘেরিতে গিয়ে ঠান্ডায় কেঁপে কেঁপে মাছগুলো তুলে ঝাড়া মেরে ঝাড়া মেরে এক জায়গায় জড়ো করে ঘুষি কাটা বাজারে কেউ গেল কেউ ঘটপুকুরের দিকে গেল কেউ মালঞ্চই গেল যা আল্লাহ দুটো পয়সা মিলালো ওটা হালাল না হারাম জোরে বলে হালাল না হারাম যা আল্লাহ দুটো হালাল টাকা মিলালে পকেটে করে নিয়ে সন্ধ্যের সময় চায়ের দোকানে বসে ওই টাকা দিয়ে জুয়া চলছে ওইটা হারাম না হালাল জোরে বলে
ওই হালাল ব্যবসার টাকা হারাম টাকাটা দিয়ে সন্ধ্যার সময় বাজারে বসে বেতাস খেলছে এবার লটারি কাছে লটারি নাউজুবিল্লাহ বলে কষ্ট হলো না মায়া হলো না মায়া রাত তিনটের সময় যখন বিছানা থেকে ছেড়ে যাচ্ছেন আপনার দু বছরের বাচ্চাটা আপনার বুকের উপর জড়িয়ে শুয়েছিল আপনার দু বছরের মেয়েটা বাপকে জড়িয়ে শুয়ে আছে হাতটা টুক টুক করে ছাড়িয়ে সরিয়ে দিয়ে বাচ্চাটাকে ফেলে রেখে ছুটেছেন দুটো পয়সার জন্য হালাল না হারাম হালাল 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 টাকা আল্লাহ দুটো মেলালো ওই টাকাটা দিয়ে লটারি কাটছে জুয়া খেলছে তাস পিটছে সাতটা খেলে আস্তাগফিরুল্লাহ বলে কষ্ট হলো না মায়া হলো না মায়া আল্লাহ দুটো হালাল টাকা দিল হারামে দিয়ে দিলেন এত কষ্টে ইনকামটা হারামে দিলেন পারলেন বর্ষায় ভিজে ভিজে সবজি তুলেছেন কেন রাখলে পচে যাবে বর্ষায় ভিজে ভিজে সবজি তুলেছেন সবজি ঠান্ডা লেগে গেল ওষুধ খাচ্ছেন আল্লাহ শেফা দেন মায়া হলো না আল্লাহ পাক এগুলো আমাদের বুঝার তৌফিক দান করে বলেন আমিন বলেন আল্লাহুম্মা রাত দশটা নেই এগারোটা নেই বারোটা নেই তাসের আড্ডা জুয়ার আড্ডা সাতটার আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা বাড়ি চলে এলেন তওবা নাই কলেমা নাই তসবি নাই জিকির নাই ফাতিহা নাই আয়াতুল কুরসি নাই কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চাই না ওই অবস্থায় ঘুমিয়ে গেল বুকে হাতে রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন ওই রাতে যদি মরণ হয়ে যায় হতে পারে না জীবনের শেষ কাজটা হয়েছে তাস জীবনের শেষ কাজটা হয়েছে জুয়া জীবনের শেষ কাজটা হয়েছে লটারি জীবনের শেষ কাজটা হয়েছে সুদ জীবনের শেষ কাজটা হয়েছে হারাম বলে কবরটা মনে হয় জান্নাতের টুকরা ভয় আসে না আমাদের সমাজের কিছু ভাই আছে দশটা নেই এগারোটা নেই বারোটা নেই সারা মদ পান করে ঘরে চলে আসে তওবা নাই কলেমা নাই তসবি নাই জিকির নাই ফাতিহা নাই আয়াতুল কুরসি নাই কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চাই ওই অবস্থায় ঘুমিয়ে গেল বলে ওই রাতে যদি ওই ছেলেটার মরণ হয়ে যায় হতে পারে না জীবনের শেষ কাজটা হয়েছে মদ লাশটাকে সুন্দর গোসল দিয়ে সাদা কাফন দিয়ে জড়িয়ে একটু কপ্পুর ভেঙে ভেঙে দেয় একটু গোলাপ পানি ছিটিয়ে দেয় একটু আতর মাখায় কত আতর কত কপ্পুর কত গোলাপ পানি দেবেন মদখোরের মুখ থেকে মদের গন্ধ বন্ধ হবে না ভয় হলো না ভয় এলো না আল্লাহ দয়াময় দয়া করে আমাদের এগুলো বুঝার তৌফিক দান করে বলেন না আমিন আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ মাফ করে দেয় বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের আব্বা আম্মা আল্লাহ আমাদের ভাই বোন প্রত্যেকের আহলিয়া প্রত্যেকের সন্তান সন্ততি দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মোমেন মুসলমানকে আল্লাহ মাফ করে দেন বলেন আবির জোরে বলেন আল্লাহুম্মা আবির আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন সকলে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আবির শরীয়তের মধ্যে আসেন যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা নেন তাদের থেকে জ্ঞান নেন মেনেছেন কারা মানার মতন মানলেন আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা আল্লাহর মাহবুব বান্দা হযরতে বিশ্ব আল হাফি রহমাতুল্লাহ সুবহানাল্লাহ বলে হযরতে বিশ্ব আল হাফি রহমাতুল্লাহ মদের আড্ডা তাসের আড্ডা জুয়ার আড্ডায় কাটায় রাস্তা থেকে হেঁটে হেঁটে ফেরেন কিতাব আছে কাশফুল মাহজুব বলে হযরতে দাতা আলী হুজবির রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছে রাস্তা দিয়ে ফেরেন দেখছে কাগজ মোড়া চিরকুট পড়ে আছে মনটায় দাগ কাটলো কিসের কাগজ তুলে দেখছে ওই কাগজে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম বলুন না সুবহানাল্লাহ মনটা একটু দাগ কাটলো হুজুর আমার কাগজটারে বাড়িতে গিয়ে গোটা বাড়ির টাকা ছিল মাত্র পাঁচ দেরহাম এক দেরহাম রেখে চার দেরহাম বার করলেন বাজারে গিয়ে একটা রেশমি কাপড় একটু কুস্তুরি আতর আর গোলাপ পানি কিনেছে বাড়িতে ফিরে আল্লাহ পাকের নামটাকে আগে গোলাপ পানিতে ভালো করে ধুয়েছে জোরে বলো এই রেশমি কাপড়টাকে জড়িয়ে কুস্তুরি মাখিয়ে সম্মান করে আদবে তুলে রেখেছে জোরে বলবেন না আর জোরে বলা যাবে না আল্লাহ পাকে তনুর থেকে নাম হয়ে গেল ও তোমাকে আমার মনোভিভাব জানালাম আল্লাহ পাকে তরফ থেকে ইলহাম খানা হয়ে গেল ওরে আমার বান্দা বিশাল তুমি আমার নামকে তাজিম করেছ তুমি আমার নামকে সম্মান করেছ তুমি আমার নামকে খুশবুদার করেছ আমি আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছি আমি আল্লাহ পাক তোমার জীবনে পাহাড় পাখার গুণাগুলিকে ক্ষমা করে দিলাম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান ও আমার বান্দা বিশাল আমি আল্লাহ আমার নামকে খুশবুদার করেছ আমার নামকে খুশবুদার বানিয়েছ আমি আল্লাহ
তোমার নামটা গো খুশবুদার করে দিলাম জনে বলুন সুবহান তুমি আমার নামকে তাযীম করেছ আমি আল্লাহ খুশি করে জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম আর জোরে বলবেন না হাফি হাফি ফারসি ভাষা হাফি মাথা খোলা পাও খোলা তওবা কবুলের পরে উনি কোনোদিন জুতো পায়ে দেন না আর মাথায় টুপিটা পরেন না কেন উনি বলেছেন না টুপিও পরব না জুতো পরব না কারণ আল্লাহ পাক যখন আমার তওবা কবুল করে আমি উঠে ছুটেছিলাম তখন মাথায় টুপি ছিল না পায়ে জুতো ছিল ওই জন্য উনাকে ফারসিতে বলা হয় হাফি হযরতে বেশি আল হাফি রাহমাতুল্লাহ এত বড় যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে গেলে চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বাল ওনার দরবারে ওনার সাহাবতে কি হাঁটুটা গেড়ে বসে থাকতেন মানে হাঁটুটা মুড়ে জোরে বলে ইমাম আহমদ ইবনে হাম্বাল জানাক আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে 10 লক্ষ হাদিস উনি কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বাল ওই কিতাবে কম বেশি 40,000 খালি আমার নবী পাকের হাদিস নকল করেছে মানে জাহিরি উস্তাদ ছিলেন ইমাম মোহাম্মদ আবু ইদ্রিস আর শাফি রাহমাতুল্লাহ ইমাম শাফি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বালের জাহিরি উস্তাদ আর ইমাম মোহাম্মদ আবু ইদ্রিস আর শাফি রাহমাতুল্লাহ ওনার জাহিরি উস্তাদ ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ বললেন না আর ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিতাবগুলো পড়তেন জোরে বলেন চার ইমামের এক ইমাম ইমামে মালিক রহমত মদিনা শরীফে থাকতেন একবার হজ করেছে ফরজ দ্বিতীয়বার আর যায়নি জিজ্ঞাসা করলে বলতেন মনটায় আশা আমার মনন যেন নবীর কদমের কাছে হয় যদি মদিনা শরীফের সীমানা পার হয়ে চলে যায় যদি মরণ হয়ে যায় আশা আমি আমার নবীর এই জমিনে মদিনা শরীফে মরব ওই জন্য এই জমিন আমি ছেড়ে যাই না জোরে বলবেন না মদিনা শরীফে খালি পায়ে হাঁটতেন জুতো পরতেন না পা ফুলে ফেটে রস গড়াতো তবুও পরতেন না জিজ্ঞাসা করলে বলতেন এই জমিনটা আমার রসুলের জমিন আমার নবী এই জমিনে নূরের কদমে হেঁটে হেঁটে ঘুরেছে যদি জুতো পায়ে হাঁটতে হাঁটতে নবী পাক যেখানে কদম শরীফ রেখেছিলেন ওইখানটা যদি পা পড়ে যায় কতটা আদবের খেলাপ ওই জন্য আমি জুতো পরি না খালি পায়ে হাঁটি জোরে বলবেন না দরবারে কেউ আসলে উনি নবাবে শরীফে নামাজ পড়াতে পছন্দ করতেন আর আল্লাহ রসুলের হাদিসে দর্জ দিতে ভালোবাসতেন কিতাব এসেছে উনার দরবারে কেউ এলে খাদেমদের দ্বারা জিজ্ঞাসা করতেন কেন এসেছে যদি বলতো ফেকা উনি বার হয়ে মাসলা শিখিয়ে চলে যেতেন যদি বলতো নবীর হাদিস উনার নিয়ম ছিল বলতেন গিয়ে বসতেন নবাবে শরীফে হুজুর বাড়ি থেকে আগে গোসল করতেন নতুন কাপড় পরে এত খুশবু মেখে পাগড়ি পরে সুন্দর বিছানা করে উনি নবী পাকের হাদিস শরীফের দরস শুরু করতেন জোরে বলে আর জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি যুবকে ও আমার মুরব্বী বাপ জানালাম চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিম আল্লাহ নবীর হাদিসের দাসটা শুরু করে দিলেন হাদিসের দাসটা চালু করে দিলেন শয়ে শয়ে আলেম ওলামা বসে গেলেন শয়ে শয়ে মুহাদ্দিসরা বসে গেলেন শয়ে শয়ে ফকিরা বসে গেলেন ও যুবকে আল্লাহ নবী চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিম ওনার ওই মজলিসে বসে গেলেন হাদিসের বড় পণ্ডিত হাদিসের বড় পণ্ডিত হাদিসের বড় মুকাদ্দিস বড় একজন সিকা রাবি হযরতে আব্দুল ইবনে মুবারক হযরতে আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি উনার দরবারে বসে গেলেন উনার কাছে বসে গেলেন আল্লাহর ওলি চার ইমামে রাকিমাম হযরত ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিস শরীফের দরসটা শুরু করে দিলেন হাদিস শরীফের দরসটা চালু করে দিলেন ও যুবকে আল্লাহ নবী হযরতে আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী চার ইমামে রাকিমাম হযরত ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি চেহারা দিকে দেখতে পেলেন মুখের দিকে তাকিয়ে দেখতে পেলেন শরীরটা লাল হয়ে গেল শরীরের রংটা বদলে গেল শরীরের কালারটা পাল্টে গেল শরীরের রংটা চেঞ্জ হয়ে গেল আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলো না আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করলেন না ও যুবকে আল্লাহ নবী হযরত আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ দেখতে পেলেন শরীর
শরীরের রংটা পাল্টে গেল মুখের রংটা বদলে গেল হাদিস শরীফ বন্ধ হলো না আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি মজলিসটা শেষ হয়ে গেল মজলিসটা সমাপ্তি হয়ে গেল সবাই টুক টুক করে উঠে উঠে চলে যায় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি উনার সামনে চলে গেলেন কাছে দেখি দাঁড়িয়ে গেলেন ও হযরত ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর পিয়াদবিটা মাফ করুন আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আপনাকে দেখেছি হুজুর আপনার দিকে তাকিয়েছি হুজুর আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দরসটা দিচ্ছিলেন শরীরের রংটা পাল্টে গেল শরীরের কালারটা বদলে গেল হাদিস শরীফ বন্ধ করো না মুখে মধুর্য কমলো না হাদিস শরীফে বর্ণনা কমলো না মুখে বর্ণনা থামালেন না আল্লাহ পাকের ওলি আবার শরীরের দিকে দেখলাম রংটা পাল্টে গেল শরীরের কালারটা বদলে গেল ও যুবক চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি জানিয়ে দিলেন আল্লাহর ওলি শুনিয়ে দিলেন ও হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দরসটা দিচ্ছিলাম আমাকে একটা বিচেতে কামড় দিচ্ছিল আমাকে একটা বিচেতে কামড়াচ্ছিল এত জ্বালা এত যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না শরীরের রংটা বদলে গেল শরীরের কালারটা পাল্টে গেল শরীরের রংটা বদলে গেল শরীরের কালারটা পাল্টে গেল আমি মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করতে পারি না বড্ডা বেয়াদবি কমে বড্ডা আদবের খেলাম আমি ওই জন্য বন্ধ করি না ও হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আমি ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি শোনোবার পিছে কামড়েছে শোনোবার পিছে কামড় সহ্য করেছি আল্লাহ নবীর হাদিস শরীফের বর্ণনা বন্ধ করি না জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ষোলবার পিছে কামড়ে যে ষোলবার পিচের কামড় সহ্য করেছি আল্লাহ নবীর হাদিস শরীফের দরস বন্ধ করি নি জোরে বলে আর জোরে বলা যাবে না উনার কাছে বসেছিলেন ইমাম আবু ইদ ইমাম মুহাম্মদ আবু ইদ্রিস আর শাফি রহমাতুল্লাহ ইমাম মুহাম্মদ আবু ইদ্রিস আর শাফি রহমাতুল্লাহ 40টা উট ইমাম মালিক ওনাকে দিয়েছিলেন গরিব ছিলেন গরিব একটু কুরাইশ ইমাম শাফি কুরাইশ ছিলেন 40টা উট হেঁটে হেঁটে টুক 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 করে যায় জিজ্ঞাসা হলো হুজুর আপনি কি চাপবেন না জবাব দিলেন যে জমিন আমার নবী সওয়ার হয়েছেন ওই জমিনে নিজে সওয়ার হয়ে যাওয়াটাকে বিয়াদবি বলে মনে করছে শুধু কিতাবে এলেম থাকে না আদবে এলেম থাকে শুধু কিতাবে এলেম নয় আদবে এলেমে নূর আসে নূর কিতাব পড়লে শিক্ষিত হয় চরিত্র বদলায় না চরিত্র পাল্টাতে গেলে একটা ভদ্র নম্র সভ্য বিচারের শিক্ষকের মাস্টারের উস্তাদের সান্নিধ্য নিতে হয় ওজন্য আল্লাহ বলেছে অকুনু মাআস সাদিকিন অকুনু মাআস সালিহিন তোমরা সত্যবাদী তোমরা নেককারদের দলভুক্ত হয়ে যাও কেন এই চরিত্রটাকে বদলাবার জন্য সুবহানাল্লাহ বলেন আর জোরে বলা যাবে না কিতাব বললে চরিত্র পাল্টাতে গেলে হাক্কানি আলেম উলামা একটা সভ্য ভদ্র নম্র টিচারের সান্নিধ্য দিলে তবে আমি তুমি সভ্যতা হবে জ্ঞান তো অনেকের আছে এলেন তো অনেক আছে এলেন এলেন থাকলে হয় না এলিম এবং চরিত্র দুটো একসাথে থাকতে হবে চরিত্র যদি নোংরা হয় কেউ যাবে না শিক্ষিততে কি হয়েছে শিক্ষিত কি চেপে চেপে আসে আর চেপে আসেন বসে যাতে ইমাম মুহাম্মদ আবু ইদ্রিস আর শাফি রহমাতুল্লাহ উনার কাছে বসতেন ইমামে মালিক রহমাতুল্লাহ আর ওনার কাছে বসতেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ চার ইমাম এলাকি ইমাম তিনজন ইমাম ইমাম মালিক ও ইমাম মালিকি মতে ইমাম শাফি মতে ইমাম আহমদ ইবনে হাম্বাল হাম্বালি মতে বাকি রয়ে গেল আমাদের ইমাম ইমাম শাফি বলেছে আল্লাহ ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রহমাতুল্লাহকে আল্লাহ ফিকহ জগতের আল্লাহ মা করেছেন বললেন আলহামদুলিল্লাহ
আমাদের সমাজে কিছু নোংরা হীন বাজে মানসিকতা ছেলে নতুন করে হচ্ছে ইউটিউব ঘেটে ঘেটে বাংলা পড়তে পারে না আবু হানিফার ভুল খুঁজতে পারে হচ্ছে জীবনী পড়লে পাবেন উনাকে কোলে করে নিয়ে উনার আব্বা যান হযরতে সাবিত উনার আব্বা হযরত সাবিত উনার দাতন দাদুর নাম ছিল হযরত জুতা হযরত সাবিত نعمان بن ثابت ওনার নাম نعمان ওনার আব্বা ثابت ওনার দাদু জুতা এক কোলে করে নিয়ে হযরত শেরে খোদা আলী হুজুরের কাছে গেছেন হুজুরে আমার ছেলে একটু দোয়া করে দেন সুবহানাল্লাহ বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন যাও আল্লাহ পাক তোমার এই ছেলেরতে বরকত দিন আল্লাহ এই ছেলেরে তো বরকত দিন একো আল্লাহ বরকত দান এই ছেলেকে বরকত দান এত কোন ভাই বাপ দান যুবক এখানে আছেন এডুকেটেড ভাইরা আছেন কোনদিন কাউকে এই দোয়া করতে দেখেছেন হুজুর এই বাচ্চাটা ও আল্লাহ এই বাচ্চার কিসমত বড় করেন আল্লাহ এর বাচ্চার কিসমত বড় করে কোনদিন শুনেছেন এই নিজেই তো বাচ্চা এর আবার বাচ্চা একটু হাগো দেন শুনেছেন করে দিন রাজাতে আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন আবু হানিফা হুজুর আব্বার এবং আবু হানিফা একো আল্লাহ বরকত দিয়ে এরা আওলাদকে আল্লাহ বরকত দেন জোরে বলে আর জোরে বলা যাবে না শেরে খোদা হুজুরের দোয়া নুমান বিন সাবিত রহমাতুল্লাহ আবু হানিফা হুজুর কম বেশি পাঁচজন কেউ বলেছে নজন সাহাবার কাছ থেকে হাদিস শুনেছে দেখেছেন অনেক সাহাবাকে দেখেছেন অনেক সাহাবা কিন্তু হাদিস শুনেছেন পাঁচ থেকে নজন কম বেশি সংখ্যা এদিক ওদিক আছে তার মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবী পাকের খাদেম 10 বছর সেবা করেছেন আল্লাহর নবী উনার জন্য তিনটে দোয়া করলেন যাও আল্লাহ তোমার হায়াতে বরকত দেন আল্লাহ তোমার মালে বরকত দেন আল্লাহ তোমার আওলাদে বরকত দেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার জন্য নবী এই তিনটে খাস দোয়া করেছিলেন একটা কিতাব আছে সিয়ারু মিন হায়াতি সাহাবা সাহাবাদের জীবনী কিতাব কিতাব আছে আল ইসাবা ফি তামহিজ সাহাবা আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ লিখেছে একটা কিতাব আছে উজদুল গাওয়া সাহাবাদের উপর লেখা সব কিতাব আলাদা তাফকার কিতাব সব কিতাব এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেন আমার জীবনের সবথেকে আনন্দিত দিন হলো ওটা যেদিন আমার নবী মদিনা শরীফে হিজরত করে এসেছিলেন আর আমি আনাস ছুটে ছুটে আমার রাসূলের ওই হিজরতের ওই অবস্থা পরে আমার মা যখন আমাকে নিয়ে আমার নবীর সামনে গেলে ওটা ছিল আমার জীবনের সবথেকে আনন্দের দিন জোরে বলবেন না আর আমার জীবনের সবথেকে কষ্টের দিন হলো যেদিন আমার নবী আমাদের চোখের সামনে থেকে আড়াল হলেন এই দুটো দিন আমার কাছে স্মরণীয় এই দুটো দিন আমার কাছে স্মরণীয় সেই হযরত আনাস ইবনে মালিককে আমাদের ইমাম বিশ্বের ইমাম জগতের ইমাম চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাহুল্লাহ আমার ইমাম হযরত আনাস ইবনে মালিককে চামড়ার চোখে দেখে হাদিসটা শুনেছেন জোরে বলে আর একটু জোরে বলা যাবে না উনার সহবতে হযরতে ইমাম শাফি মুহাম্মদ ইবনে আবু ইদ্রিস আর শাফি রাহমাতুল্লাহর কাছে বসতেন ইমাম আহমদ ইবনে হাম্বাল চার ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বাল মক্কা শরীফে হজ করতে এলেন হজ করতে এসে বড় বড় মুহাদ্দিসদের হাদিসের এই মজলিস আগে হতো হাদিসের মজলিস সব একজন মুহাদ্দিস বসতেন সব দল বেঁধে বসে যেত হাদিসের দরস চলত গোটা পৃথিবী থেকে হজের সময় জড়ো হতো আমার দাদা হুজুর কেবলা গিয়েও তো হাদিসের মজলিস পেয়েছেন একটা দুটো হাদিস নয় 40টা হাদিসের কিতাবে সনদ পেয়েছে হযরতে সাইয়্যিদ আমিন রেদওয়ান মদিনা শরীফে আমার রাসূলের রাউজা শরীফের গায়ে তৎকালীন মদিনা শরীফে একজন সুনামধন্য আলেমের দিন সাইয়্যিদ আমিন রেদওয়ান উনার সান্নিধ্য নিয়ে মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ 40টা হাদিসের কিতাবে সনদ নিয়ে বাংলায় ফিরে এসেছিলেন জোরে বলো আর জোরে বলা যাবে না 40টা হাদিস নয় 40টা হাদিসের কিতাব 40টা হাদিস নয় 40টা হাদিসের কিতাবে সনদ এখন আমাদের সমাজে কিছু কিছু বারবার দাদা হুজুর ভণ্ড আস্তাগফিরুল্লাহ বলে তো দাদুকে কবর থেকে তুলে জিজ্ঞাসা কর দাদা হুজুরটা কে আমি বলতে পারবো না তো দাদু ভালো জানে মুজাদ্দিদুজ জামানটাকে যদি ক্ষমতা থাকে
كشف القبور دادو کے جیوشا گور امان مزدد الزمان کا لکی نیامت کرے جائے کہ جب اس سے بچن نہ بچن نہ بلے دادو خدر بھونڈو مزدد الزمان جدی بھونڈو ہوئے گوٹا پیتی بیتے اللہ اللہ رسول کے مانار مو تو نیک کرامہ کا ایکٹا ہو دا کہتے بار بینا جمعہ لے بولے دیچے گوٹا پیتی بیتے اللہ اللہ رسول کے مانا ایکٹا نیک کہتے بار بینا অন্ধ শব্দ দাদা হুজুরের নামে প্রয়োগ করা হয় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ জানার এই দুই হাত দিয়ে আল্লাহ শয়ে শয়ে নয় হাজার হাজার মাদ্রাসা মসজিদ কে আল্লাহ কায়েম করিয়েছে জোরে বলবেন না বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ ভন্ড হয়ে গেল দাদা হুজুর ভন্ড হয়ে গেলেন কলকাতা আলিয়া মাদ্রাসা আছে না নাই 1904 এ 1904 হাদিস শরীফের দারস শুরু হয়েছিল প্রথম আর আমার দাদা পীর মুজাদ্দুদুজ জামান রাহমাতুল্লাহ 1902 আলিয়া মাদ্রাসার উস্তাদ শামসুল উলামা হযরত শাহ শফিউল্লাহ রাহমাতুল্লাহকে 20 টাকা বেতন দিয়ে কলকাতা ঘাসপট্টি মসজিদে দাদা হুজুর নিযুক্ত করে দিলেন হাদিস শরীফের দারস দিবার জন্য আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফের দারস শুরু হবার আগে আমার দাদা পীর কেবলা কলকাতায় হাদিস শরীফের দারস প্রথম শুরু করে দিলেন জোরে বলো জীবনে পড়লে পাবেন দাদা হুজুর নিজেও মাঝে মাঝে কি হাদিস শরীফের দারস দিতেন আল্লাহ হযরত মুফতি আজম আবু জাফর সিদ্দিকী মেজলা হুজুর রাহমাতুল্লাহ মুজাদ্দুদুজ জামান যেই কিতাব 40টা হাদিস শরীফের কিতাবে সনদ মদিনা শরীফ থেকে পেয়ে এসেছে ওর মধ্যে 20টা কিতাবে সনদ মুজাদ্দুদুজ জামানের কাছে বসে মেজু হুজুর কেবলা পেয়েছিলেন আর একটু জোরে বললেন না দাদা হুজুর ভন্ড হয়ে গেলে খেদমত জানো মেহনত জানো আল্লাহ শরীয়তের জন্য আল্লাহ দ্বীনের জন্য তানা রক্ত পানি করাটা তুমি জানো কা কেলে ছেলে গেল কথা বুঝতে পারছেন কা কেলে পাগলামি করছো 40টা বছর বয়স হয়ে গেল নবী ডেকে নিলেন আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন ও নমস্কার উম্মত সিদ্দিক আকবর আউলাদ আমি নবী সামনে চলে আসো আমি নবী আমার কাছে এসো ও আমার সিদ্দিক আকবর আউলাদ ও আমার সালাম উম্মত আমি নবী আমার সামনে এসো আমি নবী আমার কাছে এসো আল্লাহ নবী আমার আপনার দাদা আবি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু الله عليك وسلم الله نبي شامنة شنو قالت الله نبي كاتي ديكي داريه قالت واجبك الله نبي جانيه ديلين الله نبي شنيه ديلين ومن سلام من صديق أكبر الأولاد أمي نبي نجي قاتي قولي خلاتي أباي خلاتي أباي خلاتي أباي أمي رسول الله تماك نجي قاتي قولي تمار بمشيو شمانيو جماك আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে কাঁধে পরিয়ে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আমি নবী নিজে হাতে খলআতে আবাই তোমার বংশীয় সম্মানীয় জামা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম আলহামদুলিল্লাহ বললেন না ইনি আমাদের দাদা পীর কেবলা কি ভাবছে ভন্ড বলো 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 নবী কো আবু জেহেল গাল দিয়েছিল নবীকে আবু জেহেল কি নবীর পাগল গুনুকে নবীর গোলাম গুনুকে আবু জেহেলের ভক্ত গুনু গাল দেবে না কথা বলে না নবীকে আবু জেহেল গাল দিয়েছে আর নবীর গোলাম গুনুকে আবু জেহেলের ভক্ত গাল দেবে দেবে না দেবে না ওই দিচ্ছে যদি আবু জেহেলের চেলা কোনো বলতে পারে নবী কিয়ামতে মিজানের দাঁড়ি পাল্লার সামনে দাঁড়িয়ে দেখবে আমার নবীর নাউজ বিল্লাহ মিজানের দাঁড়ি পাল্লার গুনাহটা ভারী হচ্ছিল সওয়াবেরটা ভারী
এই লোকটাকে যে বলবে মুমিন সে নিজে কাফের হবে গোটা পৃথিবীর যেখান থেকে ইচ্ছা ফতোয়া আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফতোয়াটা আমি জানি যে কাফের নয় তাকে কাফের বলে ঘুরে নিজে কাফের হয় যেই লোকটার আকীদা এটা কিয়ামতের নবী মিজানের দাড়ি পাল্লার সামনে দাঁড়িয়ে ফেল ফেল করে দেখবে আমার নবীর গুনার পাল্লা ভারী হচ্ছে সবেরটা ভারী মনে হয় ওই লোকটার বিন্দু মাত্র ঈমান আছে বলে ঈমানে মজবুত কার তিনটে ইউটিউবের ভিডিও দেখে লাজছেন আপনি কার ভিডিও দেখে লাজলে নবী গুনাহগার কথা বলছেন না কথা নবী গুনাহগার নবীর গুনাহগার নবীর গুনাহ আছে নবীর গুনাহ আছে নবীর গুনাহ আছে আকায়েদা নাসাফি কুল্লু আমবিয়াউন মাসুম প্রত্যেক নবীরা হল মাসুম গুনাহ নাই আর কোরআন শরীফে আল্লাহ আমার নবীর জন্য খাস করে দিলেন হাবিব আপনার আগে পরে সব মাফ জোরে বলবেন না আর জোরে বলবেন না আগে পরে সব মাফ আল্লাহ বলছে মাফ আবু জেহেলের সন্তানটা নবীর গুনাহবার করেছে আবু জেহেলের সন্তান যতক্ষণ প্রকাশ্য গুনার প্রকাশ্য তওবা গোপন গুনার গোপন তওবা লুকিয়ে একবার আপনি মদ খেয়ে ফেলেছেন বাজারে দাঁড়িয়ে তওবা করতে হবে না গোপন তওবা করলে হবে প্রকাশ্য গুনার প্রকাশ্য তওবা গোপন গুনার গোপন তওবা গুনাহটা প্রকাশ্য কুফরি করেছে নবী কিয়ামতে মিজানের দাঁড়িপাল্লার কাছে ভাববে জান্নাতে যাব না জাহান্নামে যাব মিজানের দাঁড়িপাল্লা গুনাহ ভারী না সওয়াব ভারী ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা বুকটাও কাঁপলো না জবানটা তো বাঁধলো না দিন দুনিয়ার বাদশা খেলি এটা যে নবী কাল্লা দুনিয়ায় বলছেন ইন্না ওয়াইলাকাল কাউসার সুবহানাল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম দেব না দিয়ে দিলাম ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম যে নবী আল্লাহ কিয়ামতের আবে কাউসার কে আল্লাহ দুনিয়ায় মিলিয়েছেন এই আবু জেহেল জুল খুয়াইসা তামিমির বাচ্চা আব্দুল ইবনে উবাই ইবনে সুলুলের বাচ্চা কোন সেই নবীকে বলছে কিয়ামতের নবীর গুনাহ ভারী হবে না সওয়াব ভারী হবে নবী দেখবে সাকফিলা বলেন এদের মুখের দিকে তাকানো গুনাহ আমি মনে করি যে আমার রাসূলকে বলে জাহান্নামে নবীর কিছু কিছু উম্মত যারা জাহান্নামের দিকে গেলে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে জোরে বলেন নবীর কিছু কিছু উম্মত যারা জাহান্নামে গেলে জাহান্নামের আগুন বন্ধ হবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীকে জাহান্নামে বলা হচ্ছে যে রাসূল দুনিয়ায় বলছেন আবু বকর উমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলাহুমা জান্নাতি জোরে বলে জোরে বলবেন না ফাতেমা আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমা তুমি জান্নাতের সমস্ত মেয়েদের রানী জোরে বলে জোরে বলে রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাত আমার হাসান আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার জোরে বলে মিথ্যা না সত্য মিথ্যা না সত্য সেই নবী কি আমাদের মিজানের দাঁড়ি পাল্লার দিকে দেখবে গুনাহটা ভারী না সওয়াবটা ভারী পারলেন আবার ওটাকে সাই দিচ্ছ ওটাকে মানছো ধরো ধরো তবে মানবেন জানবেন জেনে রাখবেন কিয়ামতে কাতার হবে 120 তার মধ্যে 80 কাতার খালি আমার নবীর উম্মত দুনিয়া থেকে কাতারটা ঠিক করে যেও কেন নবী যদি কিয়ামতে একবার বলে দেয় নাসিতু কামা নাসিতা নাসিতু কামা নাসিতা নাসিতু আমি নবী তোমায় ভুলে গেলাম কামা যেমন নাসিতা তুমি আমাকে ভুলেছিলে দুনিয়ায় নবীকে ভুলছো ভুলো তা কিয়ামতের ওই দিনটার জন্য তো অপেক্ষায় থাকবেন নাসিতু কামা নাসিতা আল্লাহ আমাদেরগুলো বুঝতে তৌফিক দান করে বলুন আমি আল্লাহ পাক এই ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে বলুন আমি জোরে বলেন আমি আখিরি জামানা কঠিন অবস্থা
আল্লাহ পাক আমাদের এই সমাজে শান্তি দান আল্লাহ বাংলায় শান্তি দান আল্লাহ ভারতে শান্তি দান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সকলের মধ্যে ভালোবাসা দান বলুন আমিন কিছু অসৎ চরিত্র নোংরা চরিত্র হীন মানসিকতা ভারতের ভাতৃত্ব নষ্টকারী এই সমস্ত নোংরা হীন নিস চরিত্র ব্যক্তিদের হাত থেকে আল্লাহ আমার ভারতবর্ষকে আল্লাহ রক্ষা করে বলুন আমিন বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে ভাতৃত্বের উপর قائم রাখেন বলেন আমিন জোরে বললেন আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা বাপজানেরা খিদমত থেকে বিদায় নেব আল্লাহ পাক যদি কোনো